রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের বর্বরতার বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করল এসএফআই এবং টিএসইউ ছাত্র সংগঠন। বিদ্যালয়গুলিতে যখন শিক্ষকের অভাবে পঠন পাঠন বন্ধ হচ্ছে, তখন ছাত্রছাত্রীরা পথে নামছে, পথ অবরোধে বসছে। আর সরকারের আমলারা পুলিশ দিয়ে তাদের মগজ ধোলাই করে অবরোধ মুক্ত করছে, কিন্তু এসএফআই এবং টিএসইউ ছাত্র সংগঠন এই মগজ ধোলাইকে বিশ্বাস করে না। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষকের দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনে পথে নেমেছে ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এসএফআই এবং টিএসইউর এই গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ বানচাল করছে, লাঠিপেটা করছে, রক্তাক্ত করছে এসএফআই ছাত্র সংগঠনের সদস্যদের, তাদের গ্রেপ্তার করছে। পুলিশের এই বর্বরতার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে এসএফআই এবং টিএসইউ প্রতিবাদ আন্দোলন সূচি শুরু করল মঙ্গলবার। মঙ্গলবার এই উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। মিছিলে জঙ্গলের রাজত্ব দূর করার আহ্বান জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। আমরা এসএফআই টিএসইউ স্কুল কলেজে পর্যাপ্ত শিক্ষকের দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করছি। বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। গতকাল শিক্ষক দিবসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের রাজ্যের সবকটা জেলার মধ্যে আমরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামব, ধর্ণা দেব, যেখানে অবরোধ করা দরকার, যেখানে শিক্ষক সংকট চরমে সেখানে অবরোধ সংগঠিত করব, নানা ধরনের কর্মসূচি হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক দিবসে শিক্ষকের দাবিতে এসএফআই টিএসইউ গতকাল রাজপথে নেমেছিল। রাজপথে নামার পর এই বিজেপির সরকার এবং এই সরকারের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা চূড়ান্ত পরিমাণে অপদার্থ। এই রাজ্যের ছাত্রদের মূল সমস্যা হচ্ছে বর্তমান সময়ে শিক্ষক নেই, ছাত্ররা বারবার রাজপথে নামছে। সেই সমস্যার সমাধান করার বদলে যখন রাজপথে নেমে লড়াই করার জন্যে আমরা যাচ্ছি, তখন আমাদের লড়াইকে অগণতান্ত্রিকভাবে এরা আক্রমণ করছে, আমাদের কমরেডদের রক্তাক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে জেলে পোরা হচ্ছে। গতকাল এই যে শিক্ষাভবন, এই শিক্ষাভবনের সামনে আমরা ধর্ণা দিতে গেছিলাম, সেখানে পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলে পড়ে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী তার মাথায় আঘাত করা হয়। আমাদের ছাত্রী কমরেডদের সঙ্গে পুলিশ বাজে আচরণ করে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই যে বর্বরতা, এই বর্বরতার বিরুদ্ধে রাজ্যের সমস্ত মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং আজকে আমরা পুনরায় আগরতলা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। গতকাল যেভাবে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে, সেটা আগরতলা হয়েছে, অমরপুরে হয়েছে, শান্তির বাজারে হয়েছে, নানা জায়গায় হয়েছে। এভাবে তো আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। শিক্ষকের দাবিতে আরও বড় আন্দোলন, আরও বেশি ছাত্রকে জড়ো করে আগামী দিনে সংগঠিত করবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এদিকে বিরোধীদের আন্দোলন, 10,323 শিক্ষকদের আন্দোলন কিংবা এসএফআই ও টিএসইউর বিভিন্ন কর্মসূচিতে পুলিশ যেভাবে বানচাল করতে চাইছে, তাতে সাধারণ মানুষের অভিমত রাজ্য সরকারের দুর্নীতি যাতে মানুষের মধ্যে না পৌঁছায় তা আড়াল করতেই পুলিশের পেশি শক্তিকে কাজে লাগাচ্ছে বর্তমান বিজেপি সরকার। তাই তথ্যবিজ্ঞ মহল মনে করছে, আর বেশি দিন নয়, রাজ্যের প্রথম প্রতিষ্ঠিত ডাবল ইঞ্জিনের বিজেপি আইপিএফটি জোট সরকারের মেয়াদ আর মাত্র 180 দিন। কারণ কলম হোক কিংবা মোমবাতি, প্রত্যেকেরই শেষ লেখা এবং শেষ আলো হয় শেষবারের মতো উজ্জ্বল, যেটা দেখাচ্ছে ডাবল ইঞ্জিনের এই বিজেপি এবং আইপিএফটি জোট সরকার এবং তার পলিসি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।